ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা। তো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। এখন প্রায় 12:30 বাজে, রান্নাবান্না কিছু হয়নি, জাস্ট ভাত হয়েছে। তো চলো বা রান্না বসাই, আর বাচ্চাদেরকে স্নান করানোর রয়েছে, তো সমস্ত কাজগুলো কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে গল্প করবো, ঠিক আছে? তো চলো আজকে কী রান্না হবে সেগুলো দেখে নাও। আর দেখো, স্নান টান করে অলরেডি একটা নতুন নাইট পড়েছি, তো কেমন লাগছে বলো তোমরা, ঠিক আছে? নতুন আর আমি টিলার্স মেশিন কিনেছি, দেখো তোমাদেরকে দেখানো হয়নি। তো ওই না, ওটা দিয়ে এটা একটা মানে জামাটা না অনেকটা বড় ছিল, তারপর হচ্ছে ফিটিং ছিল না, তো এই মেশিনটা দিয়ে নিজে নিজে ফিটিং করেছি, নিজেই সেলাই শিখেছি একদিনে, তারপর ওটা ফিটিং করেছি, আরও অনেকগুলো জামাটা বা ফিটিং করেছি আমি। খুব ভালো লাগছে যে আমি কাজ করছি, নতুন কিছু একটা কাজ করছি, সত্যি আমি খুব হ্যাপি। তোমার সাথে এটা শেয়ার করে নিই, মেশিনটা আমি অনেকদিন বলতে এক হপ্তাহ হয়ে গেল কিনেছি, ঠিক আছে? তো তারপর থেকে আমি সেলাই লাগাতার করছি, আমার যা কিছু জামা টামা ধারণা ছিল সব কিছু করছি। তো আপাতত ব্লাউজ শেখার ইচ্ছা আছে, ব্লাউজ শিখবো। তো চলো বেশি কথা বলবো না, পরে কথা বলবো, আপাতত আমার কাজগুলো কমপ্লিট করে নেই। দেখো আবার একটা এখানে কি বেরিয়েছে, কি যে করি তার ঠিক নেই, কিছু না কিছু হতেই থাকছে। তো যাই হোক, আজকে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানি। এই দেখো নিজেই ফিটিং ফিটিং করেছি, এমনি তো এখানে গার্ডার আছে, তো ফিটিং এগুলো নিচের দিকটা অনেকটাই বড় ছিল, কেটে আবার সেগুলোকে সুন্দর করেছি, ফিটিং করেছি, তো অনেক কাজ ছিল, যাই হোক করেছি নিজে নিজেই। তো চলো ফালতু কথা অনেক হয়ে যাচ্ছে, রান্না বান্না করে নিই, তারপর ফিরে আসবো তোমাদের সাথে গল্প করতে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা। দেখো আজকে রান্না করব, যে ভাইকে সবজি কাটতে দিয়েছিলাম ফেলেছিল বলে, আলু আর এখানে ঝিঙে কেটেছে, ঝিঙে সবজি আর আম রয়েছে, আমের চাটনিটা করব। দেখো পালং শাক একটু রয়েছে, ওটাকে কিছু করবো মশলা মশলা দিয়ে, হয়তো মানে নাইল নষ্ট হয়ে যাবে আজকে না করলে, জানো তো। তো চলো রান্নাটা স্টার্ট করে দিই, তারপর বাচ্চাদেরকে স্নান করাতে যাবো। পোস্ত বানাবো, তো পোস্তটা বেটে নেব, এখানে দেখো আমের চাটনিটা হচ্ছে, এটাই বাকি ছিল। একটু জল দিলাম সেদ্ধ হবে আমটার। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো আর আমি ঘুম থেকে উঠে পড়েছি, একটুখানি শুয়েছিলাম ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে, তো তারপর আমি উঠে পড়েছি কারণ আমার অনেক কাজ রয়েছে, তো সেই জন্য। তো দেখো জামাকাপড়গুলো আমি অলরেডি দুপুরবেলায় ধুয়ে নিয়েছিলাম সার্ফ দিয়ে, বাট মেলা হয়নি, বেসিনের উপর রেখেছিলাম যাতে জল ঝরে যায়, তারপর আমি এগুলোকে মেলবো। তো একটুখানি শুলাম, মানে ঘুম ধরে গেছিলো, আর দুপুরবেলা তো এই মানে কি বলবো, গরমকাল তো এত আলিশে আসে, ভাত খাওয়ার পর মনে হয় একটু ঘুমাই। আর ছোট বড়ো ছেলে তো টিউশন যায় 3টার সময়, ওকে ওর পাপা দিয়ে চলে আসছে, আমি ওকে রেডি করে দিয়েছিলাম, তারপর আমি ছোটো ছেলেকে নিয়ে ঘুম পাড়াতে গিয়েছিলাম, তো আমি একটুখানি শুয়ে পড়েছি, তারপর উঠে আমি আমার কাজগুলো আবার স্টার্ট করলাম। দেখো এখানে
সবার প্রথম আমি জামা কাপড়গুলো বেশিয়ে ছিল ওগুলো আমি একটা বালতিতে তুললাম বাইরে মেলতে যাব তার আগে আমি মুখটা ধুয়ে নিচ্ছি তো ঘুম থেকে উঠে মুখটা না ধুলে না মানে এনার্জি আসে না যেন কাজে এমন একটা মনে হয় তো দেখো আর পুরো মুখটা ধুয়ে তারপর আমি মুখটা মুছে নিয়ে তারপর জামা কাপড়গুলো মেলবো তো বিকেলে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো চলো আর আমার রেগুলার ব্লগ দেখো তোমরা কতটা পুরো ব্লগটা দেখে তারপর বলো যে তোমরা ফুল ডে ব্লগ দেখতে চাও নাকি এভাবে ছোট ছোট ব্লগ দেখতে চাও কেটে কেটে সেটা তোমরা অবশ্যই বলবে আমাকে মানে কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা যদি যে ফুল ডে ব্লগ দেখতে চাও তাহলে কিন্তু আমি ফুল ডেও ব্লগ করব ঠিক আছে নাহলে আমি ফুল ডে করেও কিন্তু ছোটো ছোটো করি তাকে তোমরা দেখবে না হয়তো বোরিং লাগবে তো সেই জন্য আমি একটু কেটে দিই ব্লগগুলোকে ছোটো করে আবার পরের দিন পরটা দিই তো যদি তোমরা ফুল ডে ব্লগ দেখতে চাও তাহলে আমি রোজকেরই ফুল ডে ব্লগ করব না নেই এখানে কোথায় গেছে দেখো তো তো দেখো এখানে বিকেলবেলা ছেলে ছোটো ছেলে এখানে ঘুমাচ্ছে উঠে পড়েছিল তারপর আবার শুয়ে পড়েছে জানো তো তো ভাবলাম যে না জামা কাপড়গুলো আমি মিলে দিই তো দেখো এখানে সমস্ত জামা কাপড়গুলো মিলে দিচ্ছে আর একটা প্যান্ট ছিল আমার হাজব্যান্ডের আগে থেকে ধোয়া ওটা শুকিয়ে গেছে ওটা ওই জন্য আমি তুলে নিলাম তো তারপর আমি এগুলোকে মিলে দেবো আর এই সমস্ত কাজগুলো আমার রোজকারই থাকে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তোমরা যদি চাও আমি সব কিছু শেয়ার করবো পুরো দিনের ব্লগ শেয়ার করবো জানি না তোমরা কতটা পছন্দ করো তোমরা তোমাদের কমেন্ট হিসেবেই আমি তবেই ব্লগ শেয়ার করবো তো দেখো এক বালতি জামা কাপড় ছিল সব কিছুই মিলে দিচ্ছে তো এটা মিললে কিন্তু হয়ে যাবে আর কিছু নেই মেলার জন্য আয়ুষ কথা বলছি তো আমি চুপ করে থাকো তো জামা কাপড়গুলো মিলে দিলাম তো দরজাটা লক করে দেবো এভাবে আমরা দরজা লকই রাখি বাচ্চা তো বেরিয়ে যায় মাঝে মাঝে মানে দুপুরবেলা রান্নার টাইমটাই খুলে রাখি যখন আমি কাজ করি বাইরেটাই মানে হলটাই তখন আমি খুলে রাখি বাকি সময় বন্ধই থাকে আর ভাত খাওয়ার পর এটা বাসনগুলো পড়েছিল তো তখন ধোয়া হয়নি বাসনগুলো তো সেই জন্য বাসনগুলো ধুতে এলাম এখানে দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম মানে রান্নাঘরটা না কী বলবো রোজকে না করলেও সপ্তাহ সপ্তাহ তো করতেই হয় পরিষ্কার রান্নাঘর কেন সব পুরো ঘর তো সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো সমস্ত ভিডিও আছে তো সেগুলো পরে শেয়ার করবো ছোট্ট করে ব্লগটা বানালাম তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বারবার বলছি তাহলে আমি পুরো মানে পুরো দিনের ব্লগ দেবো ঠিক আছে আর অ্যাকচুয়ালি এটাই আমার কাজ এখন বাড়ির কাজকর্ম আর ব্লগিং করা এটাই হচ্ছে আমার কাজ এখন তো সেই জন্য তোমরা যেটা বলবে সেই মতো আমি ব্লগ বানাবো তাকে তোমাদের ভালো লাগে আর আজকের ড্রেসটা কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে কমেন্ট করতে ভুলো না তবে বাসন ধোয়ার পর বেসিংয়ে যে নোংরাগুলো ছিল ওগুলো আমি তুলে নিলাম তো